হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে আরও একটা চমৎকার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে ইউএস এর ব্যাংক নিয়ে আলোচনা করব। যে ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটার মাধ্যমে আপনি সার্ভিস ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন, পেপাল ভেরিফিকেশন করতে পারবেন, প্লাস অন্যান্য কাজের জন্য এই ব্যাংকটি ইউজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা ব্যাংক। সো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। ইউএস এর ব্যাংক করতে হলে আপনার পিসি তো অবশ্যই একটা ইউএস এর আইপি সেট আপ থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আইপি সেট আপ আছে ইউনাইটেড স্টেটের। তো আজকে আপনাদের সাথে যে ব্যাংকটা শেয়ার করব সেই ব্যাংকের নাম হচ্ছে গ্রিন ডট। তো আমরা এটা লিখে সার্চ করি গ্রিন ডট। এই হচ্ছে আমাদের লিংক গ্রিন ডট ডট কম। এই লিঙ্কে চলে গেলাম আমরা। এই হচ্ছে আমাদের গ্রিন ডট ব্যাংক। এখানে আপনারা যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন জিও টু, এটা হচ্ছে গ্রিন ডট ব্যাংক। এটা খুবই জনপ্রিয় একটা ব্যাংক। তো প্রথমে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে চলে যান ওপেন অ্যান অ্যাকাউন্ট। এখন এখানে আপনারা দেখেন জিও টু ব্যাংক। তো এই হচ্ছে আমাদের গ্রিন ডট ব্যাংক। প্রথমে এখানে আমাদের মেলটা দিয়ে দেন, আপনার যে মেলটা আছে। এই হচ্ছে মেল। মেলটা দেওয়ার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করেন। এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে অ্যাকাউন্ট করার আগে আপনারা অবশ্যই একটা রিয়েল অ্যাসেসেন্ট কিনে নেবেন। এইখানে আপনার ইনফরমেশনগুলো অ্যাসেসেন্ট থেকে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাসেসেন্টটা বের করে নিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাসেসেন্ট। তো এটা ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা আমরা কপি করে নিলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম। এরপরে হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেম কপি করে নিয়ে আসি, ফিলিপস, এটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ করে নিলাম। এখন হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আমরা অ্যাসেসেন্ট থেকে নিয়ে নিই। এই হচ্ছে আমার অ্যাড্রেস, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। স্পেসগুলো কেটে দিলাম, এখানে স্পেস আছে। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার বা সুইট নাম্বার, এটা অপশনাল, এটা লাগবে না। এরপরে হচ্ছে জিপ কোড। তো জিপটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের জিপ, এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে সিটি, সিটিটা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের সিটি, এটা পেস্ট করে দিলাম। আর স্টেট হচ্ছে টিএক্স, তার মানে হচ্ছে টেক্সাসের। এই হচ্ছে আমাদের টেক্সাস। এরপরে হচ্ছে ফোন নাম্বার। এখানে ফোন নাম্বারটা গুগল ভয়েস থেকে দিবেন। তো আমি আমার গুগল ভয়েসে লগ ইন করে নিচ্ছি। গুগল ভয়েস লিখে সার্চ করলাম আর এখানে গুগল ভয়েসের ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে সাইন ইন। তো এই হচ্ছে আমাদের গুগল ভয়েস। আপনারা আমার কাছে গুগল ভয়েস অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার থেকে গুগল ভয়েস কিনে নিতে পারবেন। তো এটা আমরা কপি করে নিই এখন। এই হচ্ছে আমাদের নাম্বার, গুগল ভয়েস নাম্বার, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে টার্মসগুলো, তো এইগুলো টিক মার্ক করে দেন। এরপরে কন্টিনিউ। আমাদের মেন অ্যাড্রেস হচ্ছে এইটা, তো এটা চুজ করে আমরা কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থ,
এটা আমরা এসএসএন থেকে দিয়ে দিলাম। 2 মাস 11 তারিখ 2002 সাল, প্রথমে দিবেন মাস, 11 তারিখ 2002 সাল। এরপর হচ্ছে এসএসএন, আমরা এসএসএনটা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমার এসএসএন, আর এখানে পেস্ট করে দিলাম। সিকিউরিটি পারপাসে এটা আমরা হাইড করে নিলাম। এখন কন্টিনিউ করে দিই, তো অ্যাকাউন্ট ক্রিয়েটিং হচ্ছে, জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আপনার ইমেলটা দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমার এর আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, সেই জন্য পাসওয়ার্ডটা অটোমেটিক শো করতেছে। এটা হচ্ছে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তো নতুনটা আমি এইটাই রাখবো। এরপরে পাসওয়ার্ডটা রিটাইপ করে দিই আবার। এরপর এটা আমরা রিমেম্বার করে নিলাম। এরপরে ক্রিয়েট পাসওয়ার্ড, এতে ক্লিক করেন। তো দেখেন আমাদের ব্যাংকটা ইজিলি ক্রিয়েট হয়ে গেছে। অন্যান্য ব্যাংক থেকে এই ব্যাংকে অ্যাকাউন্ট করা সো ইজি। ইউ উইল রিসিভ ইউর গো ব্যাংক ডেবিট কার্ড ইন দ্য মেল ইন 7 ডেজ। 7 দিনের মধ্যে আপনার ডেবিট কার্ডটা মেলে পাবেন। এখন আমরা গো ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাই। এখান থেকে গো টু মাই অ্যাকাউন্ট, এতে চলে যান। এখন কিছু অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ দিস স্টেজ। তো এখানে আপনারা দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার কীভাবে পাবেন, এর জন্য চলে যান অ্যাস আপ ডিরেক্ট ডিপোজিট, অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিরেক্ট ডিপোজিট, এই অপশনটায়। এরপরে নিচের দিকে, আর এইখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, এরপরে হচ্ছে রাউটিং নাম্বার, এগুলো দেখতে পাবেন। এরপরে ব্যাংক নেম, সমস্ত কিছু দেখতে পাবেন। তো এইগুলো দিয়ে আপনারা এই ব্যাংকটাতে উইথড্র করতে পারবেন। আর এখানে যদি একটু লক্ষ্য করেন, জিও টু ব্যাংক অলসো নোন এস গ্রিন ডট ব্যাংক, এই ব্যাংককেই গ্রিন ডট ব্যাংক বলা হয়। এটা খুবই চমৎকার একটা ব্যাংক। ওকে, যাই হোক, এখন আমরা কার্ড অ্যাক্টিভ করব। যদিও এখানে বলছে যে 7 দিনের মধ্যে তারা কার্ড দিবে মিলে, এরপর আমরা কার্ডটা অ্যাক্টিভ করে নিই। কীভাবে করবেন সেটা দেখেন, এখান থেকে সেটিংসে চলে যান, এখান থেকে চলে যান ম্যানেজ কার্ডে। এ হচ্ছে আমাদের কার্ড, তো এটার উপরে ক্লিক করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখন এখানে চলে যান শো কার্ড ইনফো, এখানে যে কোনো একটা পিন সেট করে নিন 4 ডিজিটের। আমি একটা পিন সেট করে নিচ্ছি। এরপরে সাবমিট করে দিলাম। দ্য পিন ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড, তো আমাদের পিনটা চেঞ্জ হয়ে গেছে। এটা ডান করে দিলাম। এখন আমরা আবার এই অপশনটায় ক্লিক করি। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমরা আমাদের কার্ডটাও হাতে পেয়ে গেছি। এটা ইউজ করে আমরা ফেসবুকে পোস্টিং করতে পারবো, অনলাইনে অনেক কিছু পারচেস করতে পারবো, মোটামুটি সব কাজে এটা ইউজ করা যাবে। প্লাস হচ্ছে আপনি পেপ্যাল ভেরিফিকেশনও কাজে লাগাতে পারবেন। তো এই ছিল মোটামুটি ব্যাংকের ডিটেলস। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।